আমরা ভার্চুয়ালি মিটিং করি মহানগর দক্ষিণের এই আহ্বায়ক সদস্য সচিব সহ আমরা টিম যেগুলো আছে সব টিম লিডার মিলে ভার্চুয়ালি মিটিং করি। এবং সর্বশেষ আমাদের যে মিটিংটা হয়েছে সেটা গতকাল সন্ধ্যায় ছয়টার দিকে, ছয়টার পরে দিয়ে আমি মতিঝিলে আমার অফিসে ছিলাম, আমার বড় ভাইয়ের অফিসে আমি বসে ওইখানে ছিলাম। ওই যখন গ্রুপে কল আসছে ভার্চুয়ালি, আমি তখন একে একে সবাই রিসিভ করছে, আমিও করছি। তখন ওই ক্ষেত্রে কোন জায়গায় তোমার কল আসে? হোয়াটসঅ্যাপের গুছে দেখি। আছে প্রমাণ? আছে জি। এই জি, কয়টা বাজে কল আসে? এটা ছয়টা দুইয়ে, ছয়টা দুই আসছে, প্রায় 17 মিনিটের মতন কথা হয়েছে। কে কে ছিল এখানে? এখানে আমাদের আহ্বায়ক আর টিমের যারা ছিল প্রত্যেকটা টিম লিডাররা ছিল। এখানে কি সিদ্ধান্ত হয়েছে? এখানে সিদ্ধান্ত হয়েছে, এসে দুটা সিদ্ধান্ত হয়েছে, একটা হয়েছে থানা ভিত্তিক, আর একটা হয়েছে ট্রেনের একটা ব্যাপার নিয়ে কথা হয়েছিল। এগুলো মিথ্যা কথা বলতে? না না, আমি মিথ্যা কথা বলতেছি না। এই যে আমার আমার একটা ছোট বাচ্চা আছে 1 মাসের, আর এখানে আমি কোরআনটা হাত দিয়ে বলতেছি, এখানে আমি কোনো মিথ্যা কথা বলতেছি না। ওইখানে না না, আমি কারোর ফাঁসা দিতেও চাই না, আমি মিথ্যা কথা বলতেছি না। এখানে দুইটা সিদ্ধান্ত হয়েছে, থানা ভিত্তিক ওয়ার্ড ভিত্তিক কমিটি আছে, ওইগুলোতে ভ্রাম্যমান ক্যাম্প যেগুলো এগুলা জ্বালি দেওয়ার জন্য লাইটিং করে, আর হচ্ছে সাউন্ড ককলেট মারি ভীতি সৃষ্টি করার জন্য যাতে কেউ ভোটার না আসে। আর দ্বিতীয়ত হয়েছে ট্রেনের একটা ব্যাপারে কথা হয়েছে, সেটা আমাদের প্রথমে টিম লিডার সবাই কে কাজ করতে পারবে এটা আমাদের সচিব জিজ্ঞাসা করছে। ওইখানে মিটিংয়ে সভাপতিত্ব করছে? সভাপতিত্ব করছে, এসে সভাপতি মহানগর উনি সভাপতি হচ্ছে, সঞ্চালক ছিল এই ইনস্ট্রাকশন দিছে, কথা অল্পর মধ্যে শেষ করে দিবার লাগে বলছে আহ্বায়ক খন্দকার আমুলিয়াকে নাম। তখন অন্যরা সবাই চুপ ছিল, সদস্য হিসেবে একটা ব্রিফ করলো যে কালকে ট্রেনে কে কাজ করতে পারবে, মানে কালকে মানে কবে? আজকে সন্ধ্যায়, গতকাল কথা হয়েছে তো আজকে সন্ধ্যায়। তখন এবার সবাই একদম একটু চুপ ছিল। কোন জায়গা থেকে? এটা কোটপাল্লা গেছে, কিশোরগঞ্জ থেকে আসার ট্রেন, নরসিংদী থেকে এই পরে গাজীপুর ওইদিকে কোথাও ঢাকায় ঢুকার মধ্যে, আর না হলে নারায়ণগঞ্জের রোডে আপ অ্যান্ড টাউন যে কোনো জায়গায়। তো সেই ক্ষেত্রে এবার এখানে সবাই যখন ইচ্ছুক তখন বলছে যে সদস্য হয়েছি এই আপনি কাজটা করবেন, আমি আপনার সাথে সোর্স দিয়ে দিব, ঠিক আছে? তো তখন ওইদিক ঠিক আছে আমি পরে কথা বলবো, পার্সোনালি কথা বলবো। এর মধ্যে আবার সবাই সবার মতো করে চলে গেছে, ওনারা নিজেরা পার্সোনাল কথা বলছে। এটা আমি সত্যি কথাই বলছি, আমি কোনো মিথ্যা রাষ্ট্র নিতেছি না।